প্রত্যেককে শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের অংশগ্রহণ দেখে সত্যি ভালো লাগছে। এত সকালে এই যে তোমরা অংশগ্রহণ করেছো, তো আমরা আজকে নতুন একটা অঙ্ক করব। অঙ্কটা আমরা পরে বলবো যে আসলে এটা কি নিয়মের অঙ্ক। কর্তৃপক্ষটা পড়ছি, একটি ছাত্রাবাসে 16 জনের 25 দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে খাদ্য শেষ হয়ে গেল। ওই খাদ্য একজন ছাত্রের কতদিন চলবে বলতো? এটা কোন নিয়মে সমাধান করতে হবে? প্রথমে আমি বলছি, ঐকিক নিয়ম হচ্ছে প্রথমে একটির মান বের করে সমস্যা সমাধান করার যে নিয়ম বা প্রক্রিয়া সেটাই হলো ঐকিক নিয়ম, তাই না? মাথায় রাখতে হবে সেটা হলো প্রশ্নে যেটার মান বের করতে বলা হয় সেটা সমাধানের সময় অঙ্কের শেষে বা হাতের ডানে লিখতে হয়। তাহলে আমরা প্রশ্ন করা শুরু করছি। বলছে ওই খাদ্যে একজন ছাত্রের কতদিন চলবে? ওই খাদ্যে মানে কি? 25 দিনের খাদ্যে। ওই খাদ্য বলতে 25 দিনের খাদ্য। সময় কতদিন চলবে? আমাদের থেকে করতে বলেছে সময় দিন। তাহলে আমরা সময়কে সমাধানের শেষে দিন লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তীপক্ষে যে ওই খাদ্য 16 জনের চলে 25 দিন। সমাধান করছি, আমার সাথে সাথে চিন্তাও করো। ওই খাদ্য 16 জনের চলে 25 দিন। এটা একেবারে উদ্দীপক থেকে লিখে দিলাম, এই যে একটি ছাত্র আছে 16 জন ছাত্রের 25 দিনের খাদ্য আছে সেটাই আমরা লিখলাম, যে ওই খাদ্য 16 জনের চলে 25 দিন। একজন ছাত্রের কতদিন চলবে? অতএব ওই খাদ্য একজনের চলবে, কম না বেশি চলবে? কম কম স্যার। ওকে, তোমাদের ভাগ হবে। আর কে উত্তর দেবে? আমি কথা বললে কিন্তু কথা বলবে না। থ্যাংক ইউ, তোমরা বললা কম চলবে, তাই না? ওকে, এখন নিয়মটা দেখো খুব মনোযোগ দিয়ে। 16 জনের চলে 25 দিন, একজন কম হলে সাধারণত ভাগই হয়। আমরা জানি কম হলে ভাগ হয়, বাট এখানে ভাগ হবে না। এখানে একটু নিয়মটা আলাদা, নিয়মটা আমি লিখে দিচ্ছি। ঐকিক নিয়মের ক্ষেত্রে নির্দিষ্ট খাদ্যের জন্য, এখানে খাদ্যটা নির্দিষ্ট না, খাদ্য নির্দিষ্ট, তাহলে 16 জনের চলে 25 দিন, একজনের লোক সংখ্যা, লোক সংখ্যা কমলে সময় বাড়বে, লোক সংখ্যা বাড়লে সময় কমবে। কখন কখন এটা হয়? নির্দিষ্ট পরিমাণ খাদ্য বা কাজের সময়, নির্দিষ্ট পরিমাণ বা কাজের সময়, খাদ্য বা কাজ আরো আছে বোঝাবে। কিন্তু ঐকিক নিয়মের ক্ষেত্রে একটা নোট দিলাম তোমাদের, যে নির্দিষ্ট পরিমাণ খাদ্য বা কাজ বোঝালে লোক সংখ্যা কমলে সময় বাড়ে, লোক সংখ্যা বাড়লে সময় কমবে। ইওর অ্যানসার ওয়াজ ইনকারেক্ট, তোমরা বলেছিলে ভাগ হবে। আসলে কি হলো, যে খাদ্য নির্দিষ্ট 16 জনের চলে 25 দিন, তাহলে লোক ছিল 16 জন, এখন লোক সংখ্যা কমে হলো একজন, তাহলে একজনের চলবে। এই যে লোক সংখ্যা কমলে সময় বাড়ে, তাহলে একজনের বেশি দিন যাবে না কম দিন যাবে? বেশি দিন স্যার, বেশি বেশি দিন যাবে। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে স্যার, গুণ করতে হবে। এবার গুণ করতে হবে। ওকে, থ্যাংক ইউ। এবার বুঝতে পারছো বিষয়টা? ইয়েস স্যার। তোমরা অবশ্যই এই যে এই নোটটা নিয়ে নিবা,
এটা ঐতিহ্য নিয়মের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে লোক সংখ্যা সাধারণ নিয়মে যে 16 জনের চলে একজনের আমরা অন্ধকারে ঢিল ছুড়লে বলে দুটো ভাগ করতে হয় আর যদি অন্ধকারে ঢিল ঢিল না জায়গায় ছুড়ি তাহলে অবশ্যই বলবো এটা গুণ করতে হয় এই যে রুল অফ ঐতিহ্য নিয়ম তাই না Yes, sir. Yes, sir. Yes, sir. সবাই বুঝতে পেরেছো এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাব অর্থাৎ ছ নম্বর প্রশ্নের সমাধানে Yes, sir. ওকে তাহলে এটা তো মুছতে হবে বাবা আমি মুছে দিচ্ছি ওকে Yes, sir. আপনি মুছে দেন ওকে Yes, sir. মুছে দেন Yes, sir. মুছে দেন তোমরা একটু কম কথা বলবা তাহলে ক্লাসটা অনেক মজা হবে এই যে নতুন জিনিস একটা শিখলে আজকে এরকম নতুন জিনিস আরো আছে এই যে দুই নম্বর প্রশ্ন পাওয়া এখানে শেখার আছে আসপিয়া অ্যাটেনশন হও ওই খাতে কতজন ছাত্রের 20 দিন চলবে আসপিয়া বাবা আমি কিন্তু বুঝতে পারছি তোমার ওখান থেকে সাউন্ড আসছে এখানে সব বোঝা যায় আমি কিন্তু তোমাকে এখান থেকে রিমুভ করে দেব আমরা চাই না আমরা সবাই একসাথে ক্লাস করবো কাউকে রিমুভ করবো না কারোর সাথে আমরা পচা ব্যবহার কেউ করবো না সবাই আমরা হাসি মুখে ক্লাস করবো তার তো দা পয়েন্ট ওই খাতে কতজন ছাত্রের 20 দিন চলবে আবার ওই খাতে ওই খাতে মানে কতদিনের 25 দিনের খাদ্য এবার দেখো ওই খাতে কতজন ছাত্রের 20 দিন চলবে আমাদের এখানে কি বের করতে হবে ছাত্র 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 ঐশী বললো ছাত্র 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 ওই ছাত্রে কতজন ছাত্রের 20 দিন চলবে এই যে কতজন তার মানে আমাদের এখানে বের করতে হবে ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা কি করতে হবে শেষে ছাত্র সংখ্যাটা লিখতে হবে লিখতে হবে তাহলে আমরা কি সাজাবো উদ্দীপকটাকে প্রথম লাইনটাকে কি সাজাবো বলো তো দেখি এই প্রথম লাইনটা কি লিখবো সব উদ্দীপক থেকে ওই যে 16 জনের 25 দিনের খাদ্য আছে ওইখান থেকে আমরা এটা করব হ্যাঁ ঠিক আছে তোমরা বুঝতে আমি বুঝতে পারছি যে তোমরা বুঝতে পারছো যে কোচ ওই খাদ্য 25 দিন চলে 16 জনের এটা লিখতে হবে আর ওই দিক নামে কি বলেছে যেটা পান বের করতে হয় সেটা অঙ্কের শেষে লিখতে হয় এই যে নিয়মগুলা মাথায় রাখলে কি হয়ে যাবে নিয়মগুলা মাথায় রাখতে হবে তাহলে সহজে হয়ে যাবে তাহলে আমরা শুরু করে দিচ্ছি আবারও তাহলে ওই খাদ্য 25 দিন চলে 16 জন ছাত্রে 16 জন ছাত্রে কিছুই করলাম না লাইনটাকে খালি উল্টিয়ে নিলাম আমাদের প্রয়োজনে কারণ আমাদের মেন বক্সে বলেছে ছাত্র সংখ্যা কতজন আমাদের বের করতে বলেছে কতজন 25 দিন আমরা ছাত্র সংখ্যাটাকে রাইট সাইডে নিয়ে চলে আসলাম Yes sir এখন আমরা কি করব Yes sir বলেছে ওই খাদ্য কতজন ছাত্রের 20 দিন চলবে তার মানে 20 দিনে 20 দিন খাবে কতজন ছাত্র তাই না এখন কি করব ওই খাদ্য 25 দিন চলে 16 জন ছাত্র এবার কি লিখব এবার তো বলতে হবে বাবা এবার আমরা কি লিখব ওই খাতে একদিন চলে ওই খাতে একদিনে চলে ২০ জন ছাত্রের ওই খাদ্য ২৫ দিন চলে ১৬ জনের তাহলে একদিনে চলবে কম না বেশি 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 সময় হয়ে গেল একদিন তাহলে সময় কমলে লোক সংখ্যা বাড়বে বেশি ১৬ গুণিত ২৫ ২৫ লোক ছাত্রে গুণফল হবে
চার পঁচিশে যদি 100 হয় চার চারে 16 400 তোমরা করে দেখে নিবে 400 যোগ 7 আমাদের বের করতে হবে 20 দিন চলবে কতজন ছাত্রের তাহলে যেহেতু একদিন পেয়ে গেছি একদিন চলে 400 জনের এখন আর 20 দিন চলে কতজনের বের করা কোনো বিষয়ই হবে না এখন অতএব ওই খাদ্য 20 দিন চলে তাহলে দেখো একদিন চলেছে 400 জনে এখন 20 দিন চলবে তাহলে লোক সংখ্যা কমে গেছে সময় কমলো না বাড়লো বাড়লো তাহলে বাড়লো লোক সংখ্যা কমে না বাড়বে এস বাড়লো স্যার হ্যাঁ সময় বাড়লো তাহলে লোক সংখ্যা বাড়বে না কমবে কমবে বাড়বে কমবে 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 লোক সংখ্যা কমবে কারণ সময় বেড়ে গেছে একদম লোক সংখ্যা কমবে কমবে এখন আমরা এখানে একটা নতুন প্রশ্ন তৈরি করতে পারি আমার গ নম্বর প্রশ্ন নেই আমি গ নম্বর প্রশ্নটা দেখো সুন্দর একটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি যেটা ম্যাক্সিমাম ক্লাস 6 এ চলে গেলে এই এখানে লেখু থাকে এখানে এই প্রশ্ন না থেকে কোন প্রশ্ন থাকে দেখাচ্ছি এই গ নম্বরটাকে একটু ঘুরিয়ে থাকে ওই খাদ্য কতজন ছাত্রের 20 দিন চলবে এইটা না থেকে থাকে নতুন ছাত্র সংখ্যা কত নতুন ছাত্র এটাকে গই ধরে দিলাম নতুন ছাত্র আমি প্রশ্ন হলো নতুন ছাত্র সংখ্যা কত এটা যদি থাকতো তাহলে আমাদেরকে বের করতে হতো একই নিয়মে মনে করো ক নম্বর ওই ছাত্রে কতজন ছাত্রের 20 দিন চলবে এটা নাই প্রশ্ন হলো নতুন ছাত্র সংখ্যা কত তখন আমাদের এই সমাধানটাই করতে হতো কারণ বলেছে নতুন ছাত্র আসায় 20 দিনে খাদ্য শেষ হয়ে গেল তাহলে আমাদের বের করতে হবে যে 20 দিনে কতজন ছাত্র খেয়েছে यस স্যার 20 দিনে কতজন ছাত্র খেয়েছে 20 জন 20 জন তাহলে নতুন ছাত্র 20 জন 20 জন 20 জন আর এটা তো 20 জন খেয়েছে ওভারঅল এই খাদ্যটা এই যে নতুন ছাত্র আসায় 20 দিনে শেষ হয়েছে হওয়ার কথা ছিল 25 দিনে হয়েছে 20 দিনে নতুন ছাত্র সংখ্যা কত তাহলে আমরা দুই লাইনের অঙ্ক খুব সহজ অঙ্ক কিন্তু প্রশ্ন এটা একটা বুঝতে পারি অনন্ত প্রশ্ন থাকে না শুধু অনন্ত থাকে তখন আমাদের বের করতে হয় যে 20 দিনে কতজন খেয়েছে 20 দিনে খেয়েছে 20 জন ছাত্র তাহলে বয়ের উত্তরটা আমি দেখাচ্ছি দেখলেই বুঝে নিবা যে আসলে এত সহজ ইজি একটা বিষয় উদ্দীপক হতে পারে মোট ছাত্র সংখ্যা ষোলো জন এটা মোট আমরা লেখার প্রয়োজন নেই উদ্দীপক হতে পারে ছাত্র সংখ্যা ষোলো জন ক হতে পারে কি পেয়েছি ক্ষমা হতে ২৫ দিনে খাদ্য খেতে পারে বা শেষ করে খাদ্য ২৫ দিনে খাদ্য চলে ২০ জনে দেখো দুটো জিনিস আমরা লক্ষ্য করি একটা ছাত্র সংখ্যা ছিল ষোলো জন আর
20 দিনে খাদ্য শেষ হয়ে গেল নতুন ছাত্র আসায় 20 দিনে খাদ্য খেলো খেলো 20 জন তাহলে নতুন ছাত্র সংখ্যা কত অতএব নতুন ছাত্র সংখ্যা কত জন বলো দেখি 4 জন থ্যাংক ইউ নতুন ছাত্র সংখ্যা হলো 4 জন আমরা দেখতে পাচ্ছি একটি কাজ 30 জন লোক 18 দিনে সম্পূর্ণ করতে পারে কাজটি একদিনে সম্পূর্ণ করতে কতজন লোক লাগবে আমরা সাজিয়ে নিতে পারি যে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করতে পারে 30 জন লোক তাই না 30 জন লোক একটি কাজ এটাকে আমরা সাজিয়ে লিখি তাহলে হবে 18 দিনে সম্পূর্ণ মানে শেষ করা একটি কাজটি সম্পূর্ণ করতে পারে কতজনে 30 জনে 30 জনে 30 জনে 30 জনে 30 জনে স্যার ওকে থ্যাংক ইউ আমাদের সেন্টার সাথে কাজটি একদিনে সম্পূর্ণ করতে কতজন লাগে অতএব আমরা এটাও ব্যবহার করতে পারি অতএব একটি কাজ একদিনে সম্পূর্ণ করতে পারি আমি যাকে বলবো সেই উত্তর দিবে ঠিক আছে আমিন বলতো এখানে কি করতে হবে গুণ করতে হবে না ভাগ করতে হবে ভাগ করতে হবে ভাগ করতে হবে ওকে আর কেউ কথা বলবে না আমি যাকে বলবো সে তাই বলেছি আফসানুল বলো কি করতে হবে ভাগ করতে হবে স্যার ভাগ করতে হবে আচ্ছা সাহিল বলো তো কি করতে হবে স্যার ভাগ করতে হবে ভাগ করতে হবে সাদিয়া বলো তো কি করতে হবে অন্তিক বলো কি করতে হবে অন্তিক গুণ করতে হবে স্যার গুণ করতে হবে সাদিয়া খন্দকার কি করতে হবে নওসার কি করতে হবে গুণ করতে হবে ওকে কেউ কেউ আমরা বললাম ভাগ করতে হবে কেউ কেউ গুণ করতে হবে সকালে নাস্তা হয়নি তো এই জন্য মেমোরিটা খুব দ্রুত কাজ করছে না তাই না আমি একটু আগে শিখলাম যে নির্দিষ্ট পরিমাণ খাদ্য বা কাজের ক্ষেত্রে লোক সংখ্যা কমলে সময় বাড়ে লোক সংখ্যা বাড়লে সময় কমে একইভাবে সময় কমলে লোক সংখ্যা বাড়বে সময় বাড়লে লোক সংখ্যা কমবে দেখো 18 দিনে ছিল 30 জন এখন দিন কমে গেছে একদিন তাহলে সময় কমে গেল না ইয়েস স্যার তাহলে লোক সংখ্যা বাড়বে না কমবে বাড়বে বাড়ছে লোক সংখ্যা দেওয়া থাকলে লোক সংখ্যা কমছে না বাড়ছে কমা বাড়ার সাথে বিপরীতমুখী কাজ হয় একটা কমলে আরেকটা বাড়ে একটা বাড়লে আরেকটা কমে তাহলে 540 জনে আমাদের উত্তর হয়ে গেছে কতজন লাগবে 30 জন লাগবে অতএব কাজটি একদিনে সম্পূর্ণ করতে 30 জন লোক লাগবে কাজটি সম্পূর্ণ করতে লোক লাগবে 540 উত্তর লিখতে পারো তোমরা 540 জন তোমাদের অনেক ধন্যবাদ আজকের ক্লাসটা করে আসলে মজা লাগছে
কারণ আজকে বাফারিং একেবারেই কম, একটু সময় হয়েছিল, বুঝতে পারবো। এই জন্য তোমাদের মনোভাব, তোমাদের মনোযোগ দেওয়ার জন্য এটা সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে। ওকে, এটা আমরা বুঝে নিলাম, রুলসটা আমরা বুঝে নিলাম। নেক্সট, তাহলে আমরা নেক্সটে চলে যাব, 2 নম্বর 6 নম্বর প্রশ্নের সমাধান। সমাধানের পূর্বে 6 নম্বর প্রশ্নটা একটু ভালো করে আবারও পড়ে নাও। 6 নম্বর প্রশ্নটা আমরা আবারও ভালো করে পড়ে নিই। কাজটি 12 দিনে সম্পূর্ণ করতে হলে অতিরিক্ত কতজন লাগবে? কাজটি 12 দিনে সম্পূর্ণ করতে হলে অতিরিক্ত 12 দিন। এখানে আমরা আবার অতিরিক্ত কথাটা পেয়ে গেলাম, তাই না? Yes sir. Okay. Yes sir. একটু চিন্তা করো বিষয়টা কত সহজ। 18 দিনে 30 জন লোক লাগতো, এখন বলছে 12 দিনে করতে হবে। এমার্জেন্সি, বাড়িতে উঠতে হবে, বাড়িওয়ালা বলতে তাড়াতাড়ি বাড়ি থেকে যান, তাই বাড়ি করতে লেগে তাড়াতাড়ি উঠতে হবে। 18 দিনের টার্গেট ছিল, এখন টার্গেট হয়ে গেছে 12 দিন। তাহলে লাগাতে হবে লোক, কি ওই লোক দিয়ে কাছে তুললে আর হবে না, লোক সংখ্যা বাড়াতে হবে, টাকা খরচ করতে হবে, সমস্যা নাই। বাড়ি যখন করছি তখন টাকা আছে, তাই না? লোক সংখ্যা বাড়াই দিতে হবে। Yes sir. তাহলে কাজটি 12 দিনে করতে হলে অতিরিক্ত কতজন লাগবে? আমরা এটা এই 9 নম্বর অঙ্ক থেকেও করতে পারি যে একদিনে লাগে 540 জন। তাহলে ক থেকেই করি, আবার উপর থেকেও করতে পারি, যেহেতু এখানেও লোক সংখ্যা, আমরা কয়েও লোক সংখ্যা করেছি, এটা আমরা উদ্দীপক থেকে করলে ওই ইকনমিও করতে পারবো, আবার ক থেকেও করতে পারবো। আমি তোমাদের সুবিধার্থে ক থেকেই করে দেখাচ্ছি। Yes sir. Yes sir. Yes sir. থ্যাংক ইউ। তাহলে কোনার মধ্যে পাই কি পাই? কাজটি একদিকে সম্পূর্ণ করতে পারে, এটা পেয়েছিলাম। শাস্তি একদিনে সম্পূর্ণ করতে হবে 540 জন, জনে বা 14 জন লোকে দিতে পারি, জনে দিতে পারি, বিষয়টা একই। আমাদের টার্গেট কত? 12 দিনে। তাহলে আমরা দেখি কি হবে, শাস্তি 12 দিনে সম্পূর্ণ করতে পারে। এখন দেখো সময়, একদিনে 540 জন, 12 দিনে, তাহলে সময় কি হলো এখানে? বাড়লো না কমলো? বাড়লো বাড়লো। লোক সংখ্যা কি হবে? বাড়লো, বাড়বে, কমবে কমবে, লোক সংখ্যা কমবে 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 বলছো, কমবে কমবে। থ্যাংক ইউ লর্ড। তাহলে লোক সংখ্যা কমে গিয়ে তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে, ভাগ করতে হবে। থ্যাংক ইউ। ভাগ করে ফেললাম, হবে। Yes sir. এখন ভাগটা করে দেখি তোমরা। ওকে স্যার। কিন্তু আমি এটা মুখে মুখে করছি, তোমরা অবশ্যই করে দেখবা। তাহলে 12 4 12 48। Yes sir. 8 36 6, আর পাশে শূন্য হলে 7 হয়। 5 12 7, আমাদের সমাধান চলে আসলো, তাই না? তাহলে 12 শেষ করতে হলে কতজন লোক? Yes sir. 45 জন লোক লাগবে। 45 জন, 12 দিনে শেষ করতে হলে 45 জন লাগবে। কিন্তু প্রশ্ন আমাদের যা চেয়েছে সেই সমাধান কি আমরা করতে পেরেছি? নো স্যার। প্রশ্নে বলেছে অতিরিক্ত কতজন লাগবে, তাই না? Yes sir. তাহলে অতিরিক্ত লোকজন বের করতে হলে এখন কি করবো? স্যার 45 থেকে 30 বিয়োগ দিব। Yes sir. জয়নব বললা, থ্যাংক ইউ। Yes sir. থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের কি করতে হবে? কাজটি শেষ করতে লোক লাগবে 45 জন, আর আমার স্টকে লোক ছিল কতজন? 30 জন। তাহলে অতিরিক্ত লোক লাগবে, অতএব অতিরিক্ত লোক লাগবে, আমার 45 জন লাগছে, ছিল হলো 30 জন, বাদ দিলে হবে
তাহলে অতিরিক্ত লোক লাগবে 15 জন, তাই না? Yes, sir. Yes, sir. Yes, sir. 15 জন.